যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড করাতে পারেননি বা দুয়ারে সরকারে জমা দিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়ে ওঠেনি, তারা কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো প্রথমেই আপনারা চলে আসবেন স্বাস্থ্যসাথী.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। গুগলে গিয়ে আপনারা স্বাস্থ্যসাথী লিখে সার্চ করলে আপনাদের কাছে কিন্তু এই ওয়েবসাইট চলে আসবে। দেখুন, আমরা সার্চ করে নিয়েছি আর এসে গেছে স্বাস্থ্যসাথী.gov.in। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। নিউ আপডেটে দেখুন এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন মডিউল ফর স্বাস্থ্যসাথী কার্ড ইজ নাও অ্যাভেলেবল। তো আমরা এই উইন্ডোটিকে বন্ধ করব, অ্যাপ্লাই অনলাইন অপশনে যাব। সেখান থেকে পেজের নিচের দিকে এসে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড এখানে আমরা ক্লিক করব। এই ধরনের একটি পেজ আমাদের কাছে ওপেন হবে। এই পেজে আমরা আমাদের মোবাইল নাম্বার এখানে এন্টার করব। তারপরে আমরা গেট ওটিপি অপশনের উপরে ক্লিক করব। আমাদের মোবাইলে যে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আমরা এখানে একটা কথা আপনাদের জানিয়ে দিই, এই অপশনটি নতুন দেওয়ার কারণে ওটিপি রং বারবার কিন্তু আমাদের কাছে শো করছে। তো আপনাদের যদি বিশেষ প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা বারবার ট্রাই করবেন, ওটিপি দিয়ে দেখবেন কিন্তু আপনাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে মোবাইল নাম্বার আর ওটিপি দিয়ে সাবমিট করে নিচ্ছি। সাবমিট করার পর আমাদের কাছে এই ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। দেখুন, ফর্ম বি, অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট আন্ডার স্বাস্থ্যসাথী। তো আমরা প্রথম থেকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করা শুরু করব। একেবারে উপরের দিকে আমরা আমাদের ডিস্ট্রিক্ট বা আমাদের জেলার নাম সিলেক্ট করব। তার নিচে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া, তো আপনি কোন এরিয়ায় বসবাস করেন সেটা আপনি সিলেক্ট করবেন। আমি এখানে ব্লক করলাম। তারপর এদিকে দেখুন, ডান দিকে আমরা আমাদের ক্যাটাগরি সিলেক্ট করব। দেখুন, ওবিসি ক্যাটাগরি আছে, আদার্স আছে, এসসি আছে এবং এসটি আছে। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা আপনাদের ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা তারপরে আপনাদের গ্রামের নাম সিলেক্ট করবেন। যিনি অ্যাপ্লিকেশন করছেন তিনি যদি কোনো চাকরি বাকরি করেন, ইফ এমপ্লয়েড দেখুন দেওয়া আছে কোন ডিপার্টমেন্টে, সেটা এখানে লিখতে হবে। তার রেসিডেন্ট অ্যাড্রেস, স্থায়ী বাসিন্দা এখানে আপনারা পুরোপুরিভাবে দিয়ে দেবেন। নিচে পিন কোড দেবেন। ডান দিকে চলে আসবেন আপনারা, এখানে দেখুন নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর নাম আপনারা এখানে দেবেন। হেড অফ ফ্যামিলি মেম্বার, সেক্ষেত্রে বাবার নাম হতে পারে অথবা স্বামীর নাম হতে পারে, সেটা আপনারা দেবেন। কোনো অফিস অ্যাড্রেস যদি আপনার থেকে থাকে সেটা আপনারা দেবেন অথবা আপনারা নাও দিতে পারেন। এখানে তিনটি অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। কোনো গভর্নমেন্টের তরফ থেকে আপনারা হেলথ ইন্স্যুরেন্স পান কি না, বাই ডিফল্ট এগুলি নো থাকবে। যদি আপনারা পেয়ে থাকেন এই তিনটি ক্যাটাগরির মধ্যে তাহলে সেটি আপনারা ইয়েস করবেন। তারপর আমরা একটু পেজের নিচে চলে আসবো। মেম্বার্স অফ ফ্যামিলি আর, তো এখানে দেখুন বোথ মেল অ্যান্ড ফিমেল আছে। যদি আমরা এখানে ক্লিক করি, অল আর মেল অর্থাৎ সবাই পুরুষ, অল আর ফিমেল অর্থাৎ সবাই মহিলা, আর এখানে বোথ মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ মহিলা এবং পুরুষ এই পরিবারে আছে। তো আপনাদের পরিবারের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তার নিচে দেখুন এখানে মেম্বার আইডি আছে, ওয়ান দেওয়া আছে, মেম্বার নেম, রিলেশন, এজ এইভাবে দেখুন দেওয়া আছে, এগুলি আপনাদের পূরণ করতে হবে। প্রথমেই আপনারা পূরণ করতে পারবেন না, পূরণ করার জন্য এখানে আপনারা এডিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা কিন্তু এখানে মেম্বারের নেম দিতে পারবেন, আপনারা এখানে এজ দিতে পারবেন, এখানে জেন্ডার আপনারা সিলেক্ট করতে পারবেন, মেল, ফিমেল, আদার্স। তারপর এখানে তার আধার নাম্বার আপনারা দেবেন আবেদনকারীর, এখানে খাদ্যসাথী আইডি কার্ডের নাম্বার আপনারা দেবেন। তো রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর এবার আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে মেম্বারের ডিটেলস আপনারা দিচ্ছেন, তার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আনএমপ্লয়েড আছে, প্রাইভেট এমপ্লয়েড আছে, গভর্নমেন্ট এমপ্লয়েড আছে আর সেলফ এমপ্লয়েড আছে। তো এই মেম্বারের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনারা সিলেক্ট করবেন এবং পাশে আপনারা মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর পেজের ডান দিকে এসে এখানে আপনারা ওকে করে দেবেন। তো একজন মেম্বার এখানে আমাদের অ্যাড হয়ে গেল। আরও যদি মেম্বার আমরা এখানে অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখানে দেখুন অ্যাড নিউ মেম্বার অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। নতুন মেম্বার বা দ্বিতীয় মেম্বার যোগ করার অপশন আমাদের কাছে চলে আসবে। আবার
এবারে আমরা পেজের ডান দিকে এসে এডিট অপশনে ক্লিক করে দেব। এডিট অপশনের উপরে ক্লিক করার পর এখানে আবারও ওই একইভাবে সমস্ত তথ্য আমরা দেব। দেওয়ার পর সমস্ত কিছু সঠিক দেওয়ার পর আমরা এখানে ওকে করে দেব। যদি ভুল করে কোনো ফ্যামিলি মেম্বার আপনারা এখানে অ্যাড করে ফেলেন সেক্ষেত্রে এখানে ডিলিট অপশন আছে, তো এই ডিলিট অপশনে ক্লিক করে সেই ফ্যামিলি মেম্বারের ডিটেলস আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো সমস্ত কিছু সঠিক আছে কিনা আমরা আরও একবার দেখে নেব ফর্মটিকে। সঠিক থাকলে পরে আমরা সাবমিট অপশনের উপরে ক্লিক করব। সাবমিট অপশনে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। একটি রেফারেন্স নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার আপনারা পাবেন, যে নাম্বার দিয়ে আপনারা আগামী দিনে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে আবারও হোম পেজে চলে যেতে হবে। হোম পেজে আসার পর অ্যাপ্লাই অনলাইন অপশন থেকে পেজের নিচের দিকে এসে চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। প্রথমেই আপনাদেরকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আপনারা পেলেন সেটা এখানে দেবেন। দেওয়ার পরে আপনারা সাবমিট করবেন এবং এইভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।